বিশালগড়ের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ধীরে ধীরে। স্থানীয়দের মতে বিশালগড়ে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করার চেষ্টা করছিল কংগ্রেসের বর্মন গোষ্ঠী অ্যান্ড কং। এবার আগ্নেয়াস্ত্র সহ দেখা গেল কংগ্রেস নেতা জয়দুল হোসেন সহ তার ভাইয়ের ছেলে জেমস হককে। রাজনৈতিক হিংসা ফিরছে বিশালগড়ে, রাজ্যের বুকে এক পরিচিত নাম বিশালগড়, যেখানে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ধীরে ধীরে। স্থানীয়দের মতে বিশালগড়কে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত করার চেষ্টা করছিল কংগ্রেসের বর্মন গোষ্ঠী অ্যান্ড কোম্পানি। বিশালগড়ে দাঁড়িয়ে বহুবার নাকি নানান উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গেছে সমীর বর্মনের পুত্র জয়দীপ রায় বর্মনকে। এবার বিশালগড়ে সমীর রঞ্জন বর্মনের পর জয়দীপ বর্মন। অনেকেই মনে করেন রীতি মেনে বাবার পর বিশালগড়ের শান্ত পরিবেশ নষ্ট করতে চাইছেন জয়দীপ বর্মন। বিশালগড়কে উত্তপ্ত করার এত বড় কর্মযজ্ঞ একা হাতে করা সম্ভব নয় বলে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে বিশালগড়কে উত্তপ্ত করার ভার দিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা জয়দুল হোসেনকে। এবার দেখা গেল তারই প্রতিচ্ছবি, সকাল থেকে একের পর এক সংঘর্ষ, নিজেরাই নিজেদের উপর আক্রমণ করছে, সেই সঙ্গে দমকল বাহিনী কর্মীদের উপর আক্রমণ করে তার দায় চাপানোর চেষ্টা হয়েছে বিজেপির দিকে। হয়তো প্ল্যান ছিল ছলে বলে কৌশলে হিংসা ছড়ানো হবে চারিদিকে, তাও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলেই এবার আগ্নেয়াস্ত্র সহ দেখা গেল কংগ্রেস নেতা জয়দুল হোসেন সহ তার ভাইয়ের ছেলে জেমস হককে। ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে জেমসকে আগ্নেয়াস্ত্র পকেটে গুঁজে দিচ্ছেন জয়দুল। সেই ভিডিও প্রকাশ্যে আসতে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, জয়দুলের সঙ্গে মুখে কাপড় দেওয়া মানুষরা প্রত্যেকে বাংলাদেশ থেকে ভাড়া করে আনা দুষ্কৃতী। এনে এদিন সরব হয়েছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। সামনে 2023 বিধানসভা ভোট, এর আগেই এইভাবে রাজ্যে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস। এই বিষয়টিকে একদম ভালো চোখে দেখছেন না রাজ্যবাসী। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, শান্তি রাজ্যে অশান্তি এবং আতঙ্কের সৃষ্টি করতে চাইছে কংগ্রেস। এ ধরনের কার্যকলাপে লাভ নয়, বরং লোকসান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।